রত্না সাইদা রত্না, এই আইডি থেকে আপনি রেখেছেন, আমরা একটা জমি কিনে অন্যের কাছে বেশি দামে বেচলে সেটা গুণা হবে না? গুণা হবে কেন? আপনি জমি কিনবেন আগে, জমিটা বুঝে নেবেন, নেওয়ার পর আপনি আরেকজনের কাছে সেল করবেন বেশি দামে, লাভ দিয়ে, লাভ নিয়ে কোনো অসুবিধা নেই। এরপর খাদিজা খানম, আপনি লিখেছেন, জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি ওযু ভেঙে যায় তাহলে করণীয় কি? যদি ওযু ভেঙে যায় তাহলে আপনি কাতার ভেঙে ভেঙে বেরিয়ে যাবেন এবং ওযু করে এসে বাকি নামাজ পরিপূর্ণ করবেন। যদি এটা মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে তিনি তো প্রথম কাতারে থাকার কথা নয়, অর্থাৎ তার পেছনে অন্য মানুষজন থাকার কথা না। হ্যাঁ, এমন হতে পারে যে মেয়েদেরই অনেক কাতার, সেখানে আপনি সামনে কাতারে আছেন, এমন হতে পারে। তাহলে সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে যে আপনি কাতার ভেঙে ভেঙে আস্তে আস্তে বেরিয়ে যাবেন। যদি এমন হয় পেছনে এত বেশি মানুষ, এত বেশি কাতার যে এগুলো ভেঙে যাওয়া খুব টাফ, অনেক মানুষ ডিস্টার্ব ফিল করবে, তাহলে আপনি ওই অবস্থায় বসে থাকলেন বা দাঁড়িয়ে থাকলেন, অপেক্ষা করলেন, সালাত কন্টিনিউ করবেন না, সালাত ভেঙে ফেলবেন। বিনা ওজুতে সালাত কন্টিনিউ করা উচিত নয়। আর যদি এক দুই চার কাতার থাকে, অর্থাৎ যাদেরকে হালকা করে আলতোভাবে তাদের থেকে বেরিয়ে যাওয়া সম্ভব, তাহলে সেটি করাই হলো ভালো এবং উচিত। শিরিন আক্তার, আপনি লিখেছেন, নামাজের নিয়ত করার সময় নাকি নামাই তোয়ান বলা যাবে না, এবারে কিছু বলুন। বোন শিরিন, নামাজের যখন নিয়ত করব তখন আমরা তো মনে মনে পরিকল্পনা করব, মনে মনে প্ল্যান করব, মনে মনে ইন্টেনশনটাকে আমরা উপস্থিত করার চেষ্টা করব যে আমি কী নামাজ পড়ছি। জাস্ট এটাই হলো নিয়ত, মুখে কিছু বলা এটা নিয়ত নয়। নাওয়াই তোয়ান বা এ জাতীয় যে বাক্যগুলো বা এ জাতীয় আপনার বিভিন্ন আপনার গদগুলো পাওয়া যায় বিভিন্ন বইতে, এগুলো কোন হাদিস দ্বারা বর্ণিত নয়। আমরা ইবাদত করবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে করেছেন। যদি নামাজের আগে এরকম কোনো নিয়তের কথা মুখে উচ্চারণ করাটা আবশ্যক হতো বা নির্দেশিত হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিন্তু সেটি বলতেন। তো সেরকম কোনো কিছু হাদিসে যেহেতু পাওয়া যায় না, বিধায় আমরা বলবো যে নিয়ত হলো মনের ইচ্ছা, নিয়ত মানেই হলো ইচ্ছা করা, ইচ্ছাটা মনে হয়, মুখে হয় না, বিধায় নাওয়াই তোয়ান বলার কোনো প্রয়োজন নেই, এটি হাদিস দ্বারা বর্ণিত নয়। এগুলো আমাদের সমাজে বহু পরে প্রচলিত হয়েছে, বুগদাদি কায়দায় ইত্যাদিতে পাবেন আপনি, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, হাদিসের যে বড় বড় গ্রন্থগুলো আছে এগুলো বাংলা হয়ে গেছে, এগুলোর কোথাও সালাত অধ্যায় আপনি খুঁজে এই নাওয়াই তোয়ানগুলো পাবেন না, এগুলোর কোনো ভিত্তি সেখানে নেই। এরপরে প্রশ্ন করেছেন মুশফিকুর রহমান, আপনি লিখেছেন, অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো কারণে মারা গেছে এমন কোনো প্রাণী রান্না করে কুকুর বা বিড়ালকে খাওয়ানো যাবে কিনা? কুকুর বা বিড়ালকে আবার রান্না করে খাওয়াবেন কেন? কুকুর বা বিড়াল তো তারা তো কাছেই খেতে পারবে, সেই কুকুর তো কাছেই খায়, অতএব আপনি এটা রান্না করতে কেন যাবেন? এরপরে মোহাম্মদ মিজানুর রহমান আকাশ, হ্যাঁ তাদেরকে খাওয়াতে পারেন, তাদের জন্য তো হালাল হারাম নাই, সেজন্য তাদেরকে হারাম গোস্ত খাওয়াতে পারেন। মোহাম্মদ মিজানুর রহমান আকাশ, আপনি লিখেছেন, মসজিদে নামাজ আদায় করতে গেলে দেখতে পাই কিছু মুরব্বী মসজিদের পিলারে হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকে, এমনকি তাদেরকে ঝেমাতেও দেখা যায়, তখন ইমাম সাহেব নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যান, যখন ইমাম সাহেব নামাজ আদায় করে দাঁড়িয়ে যান তখন তারা নামাজে দাঁড়িয়ে যান, এভাবে নামাজ হবে কিনা? পিলারে হেলান দিয়ে বা ওয়ালে হেলান দিয়ে যদি কেউ ঝিমান তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে, সরি অজু ভঙ্গ হয়ে যাবে, তাকে অর্জু ছাড়া জামাতে সামিল হওয়াটা তার জন্য গুনাহের কারণ হবে। আর যদি ব্যাপারটি এরকম হয় যে তিনি বসে বসে ঝিমুচ্ছেন, অর্থাৎ কোনো কিছুতে হেলান দেননি, এমনি বসে আছেন ঝিমিয়ে সামনে বা পেছনে পড়ছেন, তাহলে সেক্ষেত্রে একেবারে পড়ে গেলে উজু ভেঙে যাবে, আর একটু হালকা এদিকে দিক দুললেন, হালকা হালকা ঝুমালেন, তাতে কিন্তু উজু তার ভাঙবে না। কোনো কিছুর সাথে হেলান দিয়ে আপনার টেক লাগিয়ে তারপর যদি আপনি ঘুমান, ঝিমিয়ে পড়েন, তাহলে কিন্তু উজু ভঙ্গের কারণ হবে। যদি কেউ এরকম করেন যে তিনি এরপরে আবার জামাতে দাঁড়িয়ে যাচ্ছেন, তাহলে তাকে বিনয়ের সাথে বুঝিয়ে বলতে হবে যে এটি উজু ভঙ্গের কারণ, এবং আপনার উজু আবার করে তারপর সালাতে যোগদান করতে হবে। আপনি সালাত পড়েছেন অথচ আপনি ঝিমিয়েছেন, আপনি হয়তো জানেন না, তখন তাকে পুনরায় উজুর মাধ্যমে সালাতকে দোহরানোর পরামর্শ দেওয়া উচিত। ফয়সাল মাহমুদ, আপনি লিখেছেন, বাবা মায়ের অমতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা যাবে কি না? দেখুন, আপনার সাধারণ কাজ যেটা কোনো আপনার জন্য আবশ্যক নয়, সে কাজে বাবা মা যদি আপনাকে বাধা দেন এবং তার যৌক্তিক কোনো গ্রাউন্ড থাকে, অর্থাৎ এই বাধাটা আপনার জন্য কোনো অন্যায়মূলক নয়, জাস্ট তাদের ভালো লাগছে না, তাহলে বাবা মার সেই নির্দেশনা মানা উচিত, এটা কর্তব্য। বিরুল ওয়ালিদানের অংশ হলো বাবা মায়ের আনুগত্য করা, বিধায় এটা যথাসম্ভব আমলে নেওয়া উচিত।